তো দেখছি শাকিব খানকে দেখতে মানুষের ঢল নামছে। গুণে শেষ করা যাবে না এত মানুষকে। হ্যাঁ ভিউয়ার্স, ঢাকাই চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেশের সব আনাচে কানাচে। পাবনায় চলছে তার রাজকুমার সিনেমার শুটিং। সেখানে শুটিংয়ে অংশ নেওয়া শাকিব খানকে এক পলক দেখতে ঢল নেমেছে উৎসুক মানুষের। কয়েকদিন আগেই ঢাকা শুরু হয়েছিল রাজকুমার সিনেমার শুটিং, যেখানে শাকিব খানের সঙ্গে প্রথম লটে অংশ নিয়েছিলেন এই ছবির মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যদিকে ঢাকার শুটিং পর্ব শেষ করে পাবনায় এসেছেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ। শাকিবের আগমনী খবরে তার শুটিং স্পটে ভিড় জমাচ্ছেন হাজারো জনতা। নায়কের কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। ভক্তদের এমন ভালোবাসার দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিব খান। এই ভিডিওতে দেখা যায় শুটিং শেষ করে গাড়িতে চড়ে বেরিয়ে যাচ্ছেন শাকিব খান। এ সময় হাজারো মানুষ তাকে দেখার জন্য দৌড়ঝাঁপ করছে। জানা গেছে পাবনায় প্রায় 9 দিন চলবে রাজকুমার সিনেমা শুটিং।